হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টেকটক নিউজ টেকটক নিউজের আর একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটি বিশেষ খবর একটি বিশেষ নিয়মের কথা জানাবো মোটর সাইকেলের ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত এই নিয়মটি আসতে চলেছে একটি নতুন নিয়ম এই মোটর সাইকেলের ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত আগে অনেকগুলো ভিডিও আপনাদেরকে বানিয়ে জানিয়েছি নতুন নতুন নিয়মগুলো আপনাদেরকে জানিয়েছি আজকেও আবার একটি নতুন নিয়ম সরকারের থেকে ঘোষণা করা হয়েছে এই নিয়মটি চালু হতে চলেছে এই নিয়মটি আপনাদেরকে জানাবো তবে এই ধরনের খবর সবার আগে জানার জন্য এখনই টেকটক নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন আর বেলাইকনটিকে অন করে রেখে দিন পরের ভিডিও আপনাদের কাছে নিজের থেকে চলে যাবে চলুন তাহলে এখন আমরা এই নতুন খবর নতুন নিয়মটি জেনে নিই দেখুন এখানে হেডলাইন করে লেখা রয়েছে নাবালকদেরও দু চাকা চালানোর শর্ত সাপেক্ষ লাইসেন্স দিতে চলেছে পরিবহন দপ্তর কেন্দ্রীয় পরিবহন দপ্তর নাবালকদের শর্ত সাপেক্ষে মোটরসাইকেল চালানোর লাইসেন্স দেবেন কী শর্ত রয়েছে কিভাবে কি হবে সবটাই এখানে লেখা রয়েছে সেখান থেকে আপনাদেরকে জানাবো বর্তমানে আমাদের দেশে যা নিয়ম রয়েছে তাতে কিন্তু আঠেরো বছর কিংবা তার বেশি বয়সীরা ড্রাইভিং লাইসেন্স পেয়ে থাকে সব ধরনের গাড়ি চালানোর ক্ষেত্রে কিন্তু এখনও নিয়ম রয়েছে ষোলো থেকে আঠেরো বছর বয়সীদের দু চাকা চালানোর জন্য একটি লাইসেন্স রয়েছে কিন্তু সে সেই লাইসেন্স শুধুমাত্র পঞ্চাশ সিসির নিচে গাড়ির ক্ষেত্রেই হয়ে থাকে অর্থাৎ ষোলো থেকে আঠেরো বছরের মধ্যে যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদেরকে যে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় তাদের কিন্তু সেই গাড়ির সিসি হতে হবে পঞ্চাশ সিসি পঞ্চাশ সিসি কিংবা তার নিচের গাড়ির ক্ষেত্রেই কিন্তু তারা ড্রাইভিং লাইসেন্স পেয়ে থাকে যে ধরনের গাড়ি বাজারে তন্নতন্ন করে খুঁজে বেড়ালেও পাওয়া খুব মুশকিল বর্তমানে পঞ্চাশ সিসির গাড়ি কিন্তু বাজারে নেই সেই সমস্যা কাটিয়ে উঠে ষোলো থেকে আঠেরো বছর বয়সীরা আইন মেনে কোনো বাইক বা স্কুটার চালাতে পারে না অর্থাৎ ওই আইনের ফলে ষোলো থেকে আঠেরো বছরের বয়সীরা এখন কোনো কিন্তু পঞ্চাশ ইসির ওপরে স্কুটার কিংবা বাইক চালাতে পারে না এবার সেই আইনে বদল করতে চলেছেন পরিবহন মন্ত্রক কেন্দ্রীয় পরিবহন মন্ত্রক এই আইনে বদল করতে চলেছেন এই আইনটি কিন্তু আমাদের রাজ্যের নয় কেন্দ্রীয় আইন থেকে এটি করা হচ্ছে কেন্দ্রীয় পরিবহন দপ্তর থেকে এই আইনটি লাগু করা হবে কেন্দ্রের পরিবহন মন্ত্রক সূত্রে খবর এই আইনে বদল নিয়ে আসার তোড়জোড় চলছে জোর কদমে নতুন আইন অনুসারে পঞ্চাশ সিসির পরিবর্তে ষোলো থেকে আঠেরো বছরের কিশোর কিশোরদের জন্য গাড়ির সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হবে সত্তর সিসি অর্থাৎ সত্তর সিসি পর্যন্ত গাড়ির যে ইঞ্জিন হয়ে থাকে তাকে বাড়ানো হচ্ছে বর্তমানে বাজারে এই সত্তর সিসির অনেক স্কুটার রয়েছে ই স্কুটার রয়েছে সেই সমস্ত ই স্কুটারগুলো কিন্তু এখন চালাতে পারবেন আর আগে নিয়ম অনুযায়ী আগে এখন বর্তমানে যা নিয়ম রয়েছে তাতে কিন্তু পঞ্চাশ সিসি হওয়ায় ওই সমস্ত ই স্কুটারগুলো কিংবা স্কুটারগুলো কিন্তু এই ষোলো থেকে আঠেরো বছর বয়সীরা চালাতে পারে না এই নতুন নিয়মটি যদি চালু হয়ে যায় তবে কিন্তু ষোলো থেকে আঠেরো বছর বয়সী কিশোর কিশোরীরা এখন থেকে সত্তর সিসির ই স্কুটার কিংবা যে কোনো ধরনের স্কুটার মোটর বাইক চালাতে পারবেন এই নিয়মটি কিন্তু সারা দেশেই চালু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনার যদি বাইক থেকে থাকে আপনার বাড়িতে যদি বাচ্চা থেকে থাকে তবে এই নিয়মটি আপনারা জেনে রাখুন ভিডিওটি ভালো লাগলে তবে লাইক করবেন শেয়ার করবেন টেকটক নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন